হেঁতাগুলো আম এনেছে, ধরে আনতে পারলে বেঁধে আনি। বললাম 2 কিলো আম নিয়ে এসো, আমি আচার করবো। 5 কিলো আম এনে হাজির, এই সবে কাটছি, আমার নিচে বসতে হয় কষ্ট, যেগুলো ছুরি দিয়ে আমি এমনি কাটি, এগুলো ছুরি দিয়ে হচ্ছে না, বটিতে পুরো করতে হচ্ছে। আমি বসিও কত কষ্ট করে, একবার উঠতে পারি বল, এইখানটায় কোনো রকম আমি বসেছি, যে এই এইভাবে আমি নিচে কোনো রকম আসি, কিন্তু বারবার আমি পারি না। এই একটা একটা আমার সিঁড়ি আছে, এখানে গিয়ে পুরোপুরি বসে পড়বো, এই বসলাম। এই আমের আচারগুলো করছে, কাটছি, এই যে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর কিছু আস্ত এখনো করে রেখেছি, কিন্তু আঁটি হয়ে গেছে না, তাই জন্য আর মাঝখান থেকে এইভাবে ফাঁটতে পারছি না। সাইডগুলো পিস করে নিয়ে এইগুলো ওই প্রসেসটা একই থাকবে করে নিচ্ছি, কিন্তু আমগুলো কিন্তু যেরকম পিস আছে পিস থেকে কিন্তু সরবে না, পিসগুলো ওরকমই থাকবে। শুকতো হয়ে গেছে আম, কাটতেও ভয় লাগে এরকম, বাবা এখন যাচ্ছিল হাতটা মনে হচ্ছে। আটির ইয়েগুলো হয়ে যায় তো, অদ্ভুত তো, এই আমটা সাইডটা পাতলা আর দুটো দুপাশটা পিঠটা একদম নেই, আর যেটা দুটো সাইডে আছে, এরকম তো আমের হয় না। আম কত বড় বড় আম, এখন তো প্রায় পাকার সময় হয়ে গেল না, গায়ে যেন হলদে হলদে ইয়ে ধরে গেছে, কিন্তু এখন গরমে একটু আচার হলে আহা। তবে আমি না আমাদের আচার কিন্তু মানে ঝাল করি না, আমি ঝাল খেতে পারি না, আর খুব টকও আমি খেতে পারবো না। মিষ্টি আচার করবো, ঝাল যেটা দেব সেটা শুকনো লঙ্কা ইউজ করবো না, আমি আমি গোলমরিচ ইউজ করে ঝালটাকে দেবো, কেন শুকনো লঙ্কার আমার দেখেছি খাবার কিছু খাবার খেলে পেটে পরে একটা জ্বলন হয়, বুকেও প্রচণ্ড একটা জ্বলন হয়, সে তার থেকে গোলমরিচটা কিন্তু কোনো ক্ষতি করে না। হ্যাঁ শুকনো লঙ্কাটা সেন্ট আছে, কিন্তু গোলমরিচেরও আছে, এখন যেটা খেয়ে মানুষ ঠিক থাকবে সেটাই করতে হবে। এইভাবে আমগুলোকে কাটি যতটা পারি। আমগুলো কেটে নিয়েছি, এবারে আমি একটু মশলা করতে হবে। আমি শুকনো লঙ্কা ব্যবহারের পরিবর্তে গোলমরিচ ব্যবহার করছি, আর এর মধ্যে দিয়েছি সামান্য জিরে, অল্প একটু মেথি, মেথি বেশি দিলে তিতো হবে, আর দিয়েছি মৌরি, দিয়ে এটাকে খোলা কড়াইতে ভেজে নিয়ে মিক্সারে দিলাম। এটাকে গুঁড়ো করব ঠিকই, কিন্তু পুরোপুরি একদম মিহি গুঁড়ো করব না। এবার কড়াইতে আমি শুকনো লঙ্কাটাকে কী করেছি, ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন দিলে একটা গন্ধ বেরোবে, সুন্দর সেন্ট থাকবে। আর এই আমটা যেহেতু পেকে গেছিলো, পাকা পাকা হয়ে গেছিলো, পাকা সিজন তো এখনই, আর সেই আমের মধ্যে কিন্তু এত টক, এটাকে গুড় দিচ্ছি আমি পরিমাণ মতো, কিন্তু পরিমাণের থেকে একটু বেশি গুড় দিতে হচ্ছে, কেননা আমটা এত টক না। এবার গুড় দিয়ে আমি নাড়াচাড়া করব। রেডি হয়ে গেছে আমার আচার, এবার এই যে বয়মে ভরে রাখবো। কালকে টেস্ট করেছিলাম, খুব ভালো লাগছে রুটি দিয়ে খেতে, এবং যে কোনো কিছু ভাতের সাথে মেখে সব কিছুতে।